এটা হচ্ছে টাকা ইনকাম করার মেশিন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম মদিনা কার কালেকশন থেকে খুবই চমৎকার একটা প্রবক্স গাড়ি নিয়ে। সাথে আছে আমাদের নাসিম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো চলুন আমরা গাড়িটা একটু বিস্তারিত দেখে নিই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আমি টয়োটা প্রবক্স জিএল। আর এটা হচ্ছে একেবারে 100% ফ্যামিলি ইউজের গাড়ি। আর এটার মডেলটা হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর গাড়ি, সিলভার কালার। আর এটা 100% ফ্যামিলি ইউজের গাড়ি। কেন বললাম সেটা একটু ব্যাখ্যা দিয়ে দিই। আচ্ছা, এখনো সম্পূর্ণরূপে অকটেন ড্রাইভে আছে, এখনো অকটেন ড্রাইভ 100% অকটেন ড্রাইভে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ এর কারণ হচ্ছে যিনি চালিয়েছেন খুবই যত্ন সহকারে চালিয়েছেন এবং তেলেই চালিয়েছেন, তেলেই চালিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট, জেনুইন যে লাইট থাকে সেই লাইটটি আছে। সামনে গ্রিলটি দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে গ্রিল সেই গ্রিলটি আছে, এবং নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G32 সিরিয়াল। এই পাশে লাইট দেখেন, এটাও একদম অরিজিনাল লাইট, গাড়ির সাথে লাইট। সামনে পিছে সেফটি বাম্পার দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল গ্লাস, প্রতিটা গ্লাসেই টয়োটার লোগো পাচ্ছেন। সাথে চারটা টায়ার দেখতে পাচ্ছেন অলমোস্ট নতুন একেবারে, রিংগুলো হচ্ছে জাপানিজ অ্যালয় রিং। আচ্ছা আচ্ছা, এছাড়া গাড়ির সাইডের যে রেঞ্চগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্চের একেবারে গাড়ির সাথে জেনুইন রেঞ্চের, প্রত্যেকটা রেঞ্চেরই টয়োটার লোগো পাচ্ছেন, সাথে টয়োটার লোগো পাচ্ছেন গ্লাসেও। আচ্ছা আচ্ছা, পিছনের গ্লাসগুলো হচ্ছে ফুললি টিনটেক ব্ল্যাক কালার গ্লাস। আমি একটু গাড়ির ভিতরটা দেখিয়ে দিচ্ছি, গাড়ির ভিতর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি। সামনের ডোর দুটা অটো, ডাবল এয়ারব্যাগের গাড়ি, মাশাল্লাহ সিটগুলো দেখেন একদম ফ্রেশ অবস্থায় আছে, খুবই সুন্দর গাড়ি। পিছনটা দেখেন, পিছনের সিটগুলো দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর। এটা হচ্ছে প্রবক্সের মধ্যে সবচাইতে লাস্ট মডেল, 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। বডিটা দেখেন একেবারে টানা বডি, একেবারে টানা বডি, কোথাও একটা বিন্দু পরিমাণ কোনো খুঁত পাবেন না ইনশাআল্লাহ। নাসিম, এটার নাম দিয়েছেন কি টাকা কামানোর মেশিন? এটা হচ্ছে টাকা ইনকাম করার মেশিন। আচ্ছা আচ্ছা, টাকা ইনকামের মেশিন। তো পিছনের গ্লাসটা দেখেন একেবারে অরিজিনাল গ্লাস, টোটাল লোগো দেওয়া আছে। লাইটগুলো হচ্ছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল লাইট, এখানে জিএল এর লোগো দেওয়া আছে মাশাল্লাহ। ঢাকা মেট্রো G32 সিরিজের গাড়ি। আমি একটু পিছনটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা দেখেন পিছনে, এটা কিন্তু ফুললি অকটেন ড্রাইভ, ফুললি অকটেন ড্রাইভের গাড়ি। প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে ফুললি সিল করা, জাপানি সিল করা, মাশাল্লাহ অসাধারণ একটি গাড়ি। দেখেন ভিতরটা দেখেন, অনেক স্পেস। তো স্পেসের রাজা হচ্ছে টয়োটা প্রবক্স। হ্যাঁ, এখন সিএনজি যদি করেন তারপরে কিন্তু অনেক জায়গা থাকবে, অনেক জায়গা থাকবে। জি, তো মাশাল্লাহ অনেক ফ্রেশ অবস্থায় আছে। আর এটা মডেলটা তো বললাম 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন। গাড়ি এই পাশটা দেখেন একেবারে টানা বডি, ফুললি ফ্রেশ অবস্থায় দেখেন, কোথাও একটা স্পট পাবেন না মাশাল্লাহ। একদম প্রতিটা গ্লাস অরিজিনাল গ্লাস, প্রত্যেকটা গ্লাসেই টয়োটার লোগো দেওয়া আছে। ডোরগুলো দেখেন মাশাল্লাহ অসাধারণ একটি গাড়ি। সামনে ডোরটা দেখে দেখেন, সামনে ডোরটা ফুললি ফ্রেশ অবস্থা আছে। ভিতরটা দেখেন শাহিম ভাই, ড্যাশবোর্ডটা দেখেন মাশাল্লাহ একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর এখানে দেখেন ইউএসবি পোর্ট দেওয়া আছে। আচ্ছা, গাড়ির সাথে ইউএসবি পোর্ট দেওয়া আছে, এখানে ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু আছে মাশাল্লাহ, খুবই ফ্রেশ, একেবারে আনটাচ অবস্থা। যেহেতু তেলে চলেছে একেবারে আনটাচ অবস্থায় আছে। তাহলে আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই। হলো ইঞ্জিন কন্ডিশন, জি বললাম না মনে হবে রিকন্ডিশন গাড়ি। ভিতরটা দেখেন, এই যে ভিতরটা দেখেন একেবারে ফুললি ফ্রেশ অবস্থায় আছে। প্রত্যেকটা জায়গা দেখেন অরিজিনাল কালার, প্রত্যেকটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। দেখেন প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে। সামনের মার্সেলটা দেখেন একেবারে মনে হবে রিকন্ডিশন। এই দেখেন বডির ভিতরটা আস্তর কালার, অরিজিনাল কালারে আছে এগুলো। প্রত্যেকটা লাইট দেখেন এখনও কোনো ওয়াশ করা হয়নি, একেবারে অরিজিনাল লাইটটি আছে এখানে। আচ্ছা, যেহেতু তেলের দাম 130 টাকা লিটার, আর যেহেতু একটা প্রবক্স গাড়ি যিনি তেলে চালিয়েছেন, তাহলে ধরে নিতে পারেন সে লোকটা কত শৌখিন, কত শৌখিন। অনেক শৌখিন লোক হলে কিন্তু প্রবক্স গাড়ি তেলে চালায়। রাইট, আলহামদুলিল্লাহ একেবারে তেলের গাড়ি, খুবই ফ্রেশ অবস্থায় আছে। মডেল হচ্ছে 2012, রেজিস্ট্রেশন হচ্ছে 2017। এটা হচ্ছে টয়োটা প্রবক্স জিএল। আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,95,000 টাকা আস্কিং প্রাইস, ফিক্স না, অবশ্যই দাম নিয়ে আলোচনা হবে ফাইনালি গাড়িটি দেখার পরে ইনশাআল্লাহ। এটাই তো প্রবক্সের লাস্টের ভার্সন, প্রবক্সের লাস্ট মডেল এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের লোকেশনটা একটু বলুন। আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়,
চৌরাস্তা থেকে 10 গজ গাবতলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে 10 গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপে মদিনা কার কালেকশনকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ। আর আমার ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি এক নম্বর 01971222570, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন। আচ্ছা, তো ভিউয়ার্স আমরা ভিডিওটি এখানেই শেষ করছি, ইনশাল্লাহ আবারও দেখা হবে মদিনা কার কালেকশনের অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।